আজকের সমগ্র বরাক উপত্যকার বিশেষ বিশেষ খবরগুলিতে আপনাদের সবাইকে স্বাগত ভিডিওটি সম্পূর্ণরূপে দেখবেন এবং ভিডিওটিতে একটি লাইক অবশ্যই করবেন এবং এই নতুন নতুন তথ্যগুলি সবার কাছে পৌঁছানোর জন্য ভিডিওটি জনস্বার্থে শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে রাখবেন আসাম হাইয়ার সেকেন্ডারি এডুকেশন কাউন্সিল অর্থাৎ এ এইচএসিসির একটি বিভ্রান্তিকর বিজ্ঞপ্তি বন্যায় ক্ষতিগ্রস্ত না হওয়া স্কুলগুলো এইচএস প্রথম বর্ষের পরীক্ষা চালিয়ে যাবে আসাম উচ্চ মাধ্যমিক শিক্ষা পরিষদ সতেরো মে দু হাজার জারি করা একটি বিজ্ঞপ্তিতে বিরাজমান প্রতিকূল আবহাওয়ার কারণে এবং ক্ষয়ক্ষতির পরিপ্রেক্ষিতে আঠারো মে থেকে একুশ মে দু হাজার বাইশের মধ্যে অনুষ্ঠিতব্য চলমান এইচএস প্রথম বর্ষের পরীক্ষা রাজ্যের প্রাকৃতিক দুর্যোগের কারণে স্থগিত করেছে এ এইচএসিসি দ্বারা জারি করা একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল যে বাকি পরীক্ষাগুলি বন্যার দ্বারা ক্ষতিগ্রস্ত নয় এমন স্কুলগুলিতে পরিচালিত হবে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যেহেতু রাজ্যের কিছু প্রতিষ্ঠানের প্রধানের কাছ থেকে তাদের প্রতিষ্ঠানে বন্যা ত্রাণ শিবির স্থাপনের বিষয়ে তথ্য পাওয়া যাচ্ছে তাই তাদের প্রতিষ্ঠানে এইচএস প্রথম বর্ষের বাকি পরীক্ষাগুলি পরিচালনা করা অসম্ভব অন্যদিকে কিছু প্রতিষ্ঠান প্রধান জানিয়েছেন যে তাদের প্রতিষ্ঠানের আওতাভুক্ত এলাকা বন্যার দ্বারা প্রভাবিত নয় এবং তারা এইচএস প্রথম বর্ষের অবশিষ্ট পরীক্ষা পরিচালনার জন্য সম্পূর্ণ প্রস্তুত রয়েছেন এই পটভূমিতে এ বিজ্ঞপ্তি দিয়েছে যে যেসব প্রতিষ্ঠানে বন্যা ত্রাণ শিবির স্থাপন করা হয়েছে সেগুলির প্রদান যদি সম্ভব হয় তবে উল্লিখিত পরীক্ষাগুলি পরিচালনার জন্য বিকল্প ব্যবস্থা গ্রহণ করতে পারেন অন্যতায় এই জাতীয় প্রতিষ্ঠানের প্রধানরা এএচএসিসির কাছ থেকে আরও প্রয়োজনীয় নির্দেশের জন্য পরীক্ষা পরিচালনা করতে তাদের অক্ষমতার বিষয়ে ন্যায্যতা সহ এ কাছে প্রতিবেদন জমা দেবেন যেসব প্রতিষ্ঠান বন্যায় ক্ষতিগ্রস্ত হয়নি তাদের প্রধানরা পূর্বে জানানো সময়সূচি অনুযায়ী উল্লিখিত পরীক্ষাগুলি পরিচালনা করতে এগিয়ে যাবে। এবং স্থগিত পূর্ববর্তী পরীক্ষাগুলির বিষয়ে একটি পৃথক বিজ্ঞপ্তি যথাসময়ে জারি করা হবে অবশেষে বরাক উপত্যকার তিন জেলার হাজার হাজার পরীক্ষার্থীর দাবি এবং কৃষ্ণেন্দু পাল ও শিলচরের সাংসদ ডক্টর রাজদীপ রায়ের এক যুগে প্রতিনিধিদের কাছে নথি স্বীকার করে রাজ্য সরকার অবশেষে জেলায় পরীক্ষা কেন্দ্র দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে একটি বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য পরিষেবার পরিচালক বলেছেন এটি সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য যে কাসার জেলায় সাম্প্রতিক বন্যা পরিস্থিতির কারণে প্রার্থীরা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের অধীনে লিখিত পরীক্ষার জন্য আগে বরাক উপত্যকায় কোনো কেন্দ্র বরাদ্দ করা যায়নি তবে বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ায় বরাক উপত্যকার পরীক্ষার্থীদের সুবিধার্থে কাসার জেলায় পরীক্ষা কেন্দ্রের ব্যবস্থা করা হয়েছে আবার বাড়তে চলেছে আমজনতার মোবাইল খরচ গত বছর নভেম্বর মাসে জিও এয়ারটেল এবং বোডাফোন আইডিয়া প্রিপেড বিশ থেকে পঁচিশ শতাংশ পর্যন্ত বৃদ্ধি করেছিল জানা যাচ্ছে চলতি বছরেও দশ থেকে বারো শতাংশ পর্যন্ত বাড়তে পারে প্রিপেড প্ল্যানের ফোন কলের চার্জ একটি ইংরেজি দৈনিকের রিপোর্ট অনুযায়ী ইউনিট পিছু বা ব্যবহারকারী পিছু গড় আয় বাড়াতে চাইছে টেলিফোন সংস্থাগুলি সে কারণেই বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে তারা দু সালে এয়ারটেল জিও এবং বোডাফোন আইডিয়া প্ল্যানের দাম বিশ থেকে পঁচিশ শতাংশ বেড়েছে নভেম্বর মাসে বেড়েছে আরও কিছু এর ফলে উনআশি টাকার মতো জনপ্রিয় প্ল্যানগুলির এখন ন্যূনতম মূল্য হয়েছে নিরানব্বই টাকা ওই একই হিসাবে এয়ারটেলের চুরাশি দিনের ভ্যালিডিটি যা আগে ছিল ছয়শো টাকা তা বেড়ে দাঁড়িয়েছে আটশো উনচল্লিশ টাকায় ফের যদি দাম বাড়ায় মোবাইল সংস্থাগুলি তাহলে আমজনতার পক্ষে তা না বিশ্বাসের কারণ হয়ে উঠবে এমনিতেই মূল্যবৃদ্ধির জেরে পকেটে টান পড়েছে মধ্যবিত্তের এবার মোবাইল খরচ বেড়ে গেলে আরও বেশি সংকটে পড়বে মানুষ অনুমান করা হচ্ছে এই বছর দীপাবলির সময় দাম বাড়বে প্রিপেইড প্ল্যানের গত দুদিন থেকে বৃষ্টিপাতের পরিমাণ কম হওয়ার পরিপ্রেক্ষিতে রাজ্যের সার্বিক বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে তবে এখনও আঠারোটি জেলার কম করে পাঁচ লক্ষ আশি হাজারের অধিক লোক বন্যার কবলে রয়েছে এবারে বন্যায় ভূমিদোষের ফলে সমগ্র রাজ্যে মোট ছাব্বিশ জন লোক প্রাণ হারিয়েছেন গত চব্বিশ ঘন্টায় বন্যার কবলে রাজ্যে আরও দুই ব্যক্তি প্রাণ হারিয়েছে বন্যায় তিনশো চুয়াত্তরটি গ্রামের চৌষট্টি হাজার হেক্টর কৃষি জমি প্লাবিত হয়েছে রাজ্যের তিনশো ছয়চাল্লিশটি আশ্রয় শিবিরে একাশি হাজারের অধিক লোক আশ্রয় গ্রহণ করেছে। অন্যদিকে একশো বিরাশিটি ত্রাণ কেন্দ্রের মাধ্যমে ঔষধ এবং অন্যান্য অত্যাবশ্যকীয় সামগ্রী বিতরণ করা হচ্ছে এনডিআরএফ এসডিআরএফ এবং বায়ুসেনা সহ উদ্ধারকারী দলগুলি বন্যায় আবদ্ধ লোকদের নিরাপদে উদ্ধার করার জন্য অভিযান অব্যাহত রেখেছে এবারের বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কাসার ডিমাহাসাও দরং নোয়াগাঁও এবং হুজাই জেলার পরিস্থিতি পর্যবেক্ষণ করার জন্য কেন্দ্রীয় সরকারের ছয় সদস্যের একটি প্রতিনিধি দল আগামী সাতাইশ মে এই অঞ্চলগুলি পরিদর্শন করবে উল্লেখ্য যে গত ১৩ দিন থেকে লাগাতার বন্যা ও ভূমিদোষের ফলে রাজ্যের বেশ কয়েকটি অঞ্চল ক্ষতিগ্রস্ত হয়েছে কেন্দ্রীয় জল কমিশনের তথ্য অনুসারে কাসার সহ বরপেটা দরং ডিমাহাসা গোয়ালপাড়া গোলাঘাট যোরহাট নগাঁও মরিগাঁও শোণিতপুর কামরূপ এবং সহ আঠারোটি জেলার বন্যা পরিস্থিতি এখনও জটিল রয়েছে হাইলাকান্দি জেলায় ডেঙ্গু জ্বর প্রতিরোধে সচেতনতা অভিযান অব্যাহত রয়েছে গত ষোলোই মে থেকে এই অভিযান শুরু হয়েছে চলবে আগামী একত্রিশে মে পর্যন্ত এই অভিযানের অধীনে জেলার স্বাস্থ্যকর্মীরা বিভিন্ন সভা সমিতি এবং বাড়ি বাড়ি গিয়ে জনসাধারণের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন পদ্ধতি যেমন বাসস্থানের আশেপাশে জমা জল না রাখা বর্ষার সময় মশারি ব্যবহার করা ইত্যাদির আবেদন জানাচ্ছেন করিমগঞ্জ রাজস্ব শাখার অতিরিক্ত উপায়ুক্ত এক বিজ্ঞপ্তিতে জেলা পরিষদের মুখ্য কার্যবাহী অধিকারিক ও চক্র অধিকারিকদের জেলায় জনগণের পক্ষ থেকে কোনো গ্রামের নাম পরিবর্তনের প্রস্তাব থাকলে তা গ্রহণ করতে নির্দেশ দিয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে রাজ্য সরকারের রাজস্ব ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ থেকে জেলা উপায়ুক্তদের কাছে পাঠানো বার্তায় বলা হয়েছে যে কোনো শহর বা গ্রামের নাম আমাদের সভ্যতা ও সংস্কৃতি এবং কোনো জাতি বা সম্প্রদায়ের জন্য অবমাননা কর তবে তার নাম পরিবর্তনের জন্য রাজ্য সরকার প্রস্তাব বা পরামর্শ গ্রহণের জন্য একটি পোর্টাল উন্নতিকরণের পরিকল্পনা করছে জনসাধারণের কাছ থেকে পাওয়া প্রস্তাব ও পরামর্শ ভালোভাবে যাচাই করে প্রস্তুত করে রাখতে এবং পোর্টাল খোলার পর সেগুলি জমা দিতে বলা হয়েছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা গতকাল গৌহাটিতে আসাম চা মজদুর সংঘের প্রতিনিধিদের সঙ্গে একটি বৈঠকে মিলিত হয়ে চা বাগান শ্রমিকদের ন্যূনতম মজুরি সহ অন্যান্য কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করে বৈঠকে মুখ্যমন্ত্রী রাজ্যের চা বাগানগুলোতে শ্রম আইন মেনে চলা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন রাজ্য সরকার আগামী পনেরো দিনের মধ্যে একটি ক্যাবিনেট কমিটি গঠন করে চা বাগান শ্রমিকদের ন্যূনতম মজুরি প্রদানের বিষয়ে ব্যবস্থা গ্রহণ করবে বলেও তিনি আশ্বাস দেন বৈঠকে কেন্দ্রীয় পেট্রোলিয়াম প্রতিমন্ত্রী রামেশ্বর তেলি শিক্ষামন্ত্রী ডক্টর রনস পেগু মন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারি যুগনমোহন সহ চা জনগোষ্ঠীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন একটি অপ্রীতিকর ঘটনা আইপিএল ম্যাচের উপর বাজি ধরে এক কোটি টাকা হারালেন এক পোস্টমাস্টার যদিও তিনি নিজের টাকায় বাজি ধরেননি কমপক্ষে চব্বিশটি পরিবারের এক কোটি টাকা ফিক্সড ডিপোজিট ব্যাঙ্কে তিনি বাজি ধরেন আকাশ থেকে পড়ার মতো ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের সাগর জেলায় সাগর জেলার একটি সাব পোস্ট অফিসে এক কোটি টাকা জমা ছিল চব্বিশটি পরিবারের অভিযুক্ত পোস্টমাস্টার বিশাল আহিরওয়ারকে গ্রেফতার করে বিনা সরকারি রেল পুলিশ পুলিশের কাছে বিশাল নিজের অপরাধের কথা স্বীকার করেছেন বলে জানা গিয়েছে বিশাল জাল এফটি অ্যাকাউন্টের জন্য আসল পাসবুক ইস্যু করেছেন এবং গত দুই বছর ধরে পুরো টাকা আইপিএল ক্রিকেট ম্যাচের উপর বাজি ধরেছিলেন বিনা জিআরপি থানার ইনচার্জ অজয় দুর্বে বলেছেন বিশাল আহিরওয়ারের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির চারশো বিশ চারশো আট দ্বারার অধীনে মামলা রুজু করা হয়েছে এবং তদন্ত করা হচ্ছে যাতে ব্যাটিং চক্রের বাকিদের ধরা যায় বন্যা চলাকালীন অপরবর্তী সময়ে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী বন্যাক্রান্তদের খোঁজখবর ছাড়াও শহরকে জলমুক্ত করার প্রয়াস চালিয়ে যাচ্ছে এক কথায় গোটা শহরকে যুদ্ধকালীন তৎপরতায় জলমুক্ত করার প্রয়াসে মাঠে নামলেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী মালুগ্রামের পর শিলচর বাংলাঘাটে খাল সুইস গেটের পাশে পাম্প বসিয়ে দ্রুত গতিতে জল বের করার ব্যবস্থা নিয়েছেন বিধায়ক কিন্তু রাঙ্গীরহাল সুইস গেটটি বিধায়কের সঙ্গে সায় দেয়নি গেটটি মানদাতা আমলের দরুন গতিতে জল বেরোচ্ছে তাই গাগরায় জল ধীরে ধীরে কমছে এ প্রসঙ্গে বিধায়ক চক্রবর্তী বলেন আগামী দু বছরের মধ্যে উন্নতমানের মানের সুইস গেট বসিয়ে ও রাঙ্গির খাল হরণ করে শহরের জমাজল জল সমস্যার সমাধান করবে এ কাজ তার অন্যতম হবে শখের বসে নিজেকে কুকুরের রূপ দিলেন এক যুবক অবিশ্বাস্য লাগলেও বিষয়টি সত্যি টকো নামে জাপানের এক যুবকের নাকি মানব জীবন ভালো লাগে না ছোটোবেলা থেকেই তার কুকুরের প্রতি আকর্ষণ আর তাই কুকুরের মতো জীবনযাপন করতে নাকি তার ভালো লাগে সেই শখ পূরণের পিছনে ছুটতে ছুটতে অবশেষে লক্ষ্যভেদ করলেন তিনি নিজের রূপ বদলে মানুষ থেকে হয়ে উঠলেন কুকুর যেভাবে অস্ত্রোপচার করে নিজের রূপ বদলে ফেলার মতো ঘটনা শোনা যায় টক কিন্তু সেই রাস্তায় হাঁটেননি বরং এর জন্য তিনি একটি পোশাক সংস্থার সঙ্গে যোগাযোগ করেন তাদের দিয়ে হুবহু কুকুরের মতো একটি কস্টিউম বানান যার দাম এগারো লক্ষ তেষট্টি হাজার টাকা তবে টকর একটি শর্ত ছিল পোশাকটি এমন হতে হবে যাতে খুব ভালো করে দেখলেও যেন কোনোভাবে কেউ ধরতে পারে না যে এটা কুকুর নয় অবশেষে শখ পূরণ হলো টকর নিজে কুকুরের সেই পোশাক পরে হাঁটাচলা করলেন কুকুরের মতোই জীবনযাপন শুরু করেছেন তিনি তার এই নতুন শখের ছবি নেট মাধ্যমে শেয়ার করেছেন নেট দুনিয়ায় জানিয়ে বিপুল চর্চা শুরু হয়েছে